সুপ্রিয় দর্শক আজকে আমি আমার অ্যাস আর অ্যানি ব্র্যান্ডের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এর রিভিউ করব আপনারা বিগত ভিডিওতে ভালো রেসপন্স করেছেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন এবং আমার এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার প্রতি অনেক আগ্রহ দেখিয়েছিলেন এবং আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি এই কন্ট্রোলার সম্পর্কে এবং এর প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিই তো গাইস এই দেখছেন আমার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যেটি আমার কেনা হয়েছিল প্রথম উদ্দেশ্য ছিল যে এটা থেকে আমি অতিরিক্ত পরিমাণে বুস্টিং পাবো অর্থাৎ এম বুস্টিং পাবো এবং আমি সেটা পাচ্ছিও অর্থাৎ আমার এই ব্যাটারিটি এটা হচ্ছে দুশো আশি লেখা থাকলেও এটাতে মূলত পঞ্চাশ থেকে ষাট এম থাকে তো এই পঞ্চাশ থেকে ষাট এম্পেয়ারটিতে আমি তিনশো পঞ্চান্ন ওয়ার সোলার ব্যবহার করি চব্বিশ ভোল্টের এবং ব্যাটারিটা বারো ভোল্ট এবং এই বারো ভোল্টের ব্যাটারিতে আমি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করার জন্য অতিরিক্ত বুস্টিং পাচ্ছি আপনাদের যদি আমি আরেকটা চার্জ কন্ট্রোলার দেখাই এই যে এটা হচ্ছে পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার সেই সেমই অর্থাৎ এখান থেকে আমি স্বাভাবিকভাবে এখন সকাল জিরো পয়েন্ট সেভেন আমার রিয়েল মানে অ্যাম্পায়ার এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলার আমার এটাকে ফাইভ পয়েন্ট সিক্স নাইন রূপান্তর করছে অর্থাৎ কী পরিমাণে আমূল পরিবর্তন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ এখানে আসলে নতুন করে বলার কিছু নাই সর্ব বামে যেটা আসছে সেটা হচ্ছে সোলার থেকে যে লাইনটা আসছে সেটা অর্থাৎ এই যে এটা এটা হচ্ছে সোলার লাইন থেকে আসা আর এই যে এই যে তার দুইটা এটা হচ্ছে ব্যাটারির এই যে এখানে যে ব্যাটারি লাইনটা আছে সে ব্যাটারি লাইনটা আর সর্বশেষ হচ্ছে গিয়ে যেইটা সেটা হচ্ছে লোডের অর্থাৎ আমি এই লোড থেকে এই যে সিলিং ফ্যানটা আছে নোহা সিলিং ফ্যান সেই নোহা সিলিং ফ্যানটা চালিয়ে থাকি তো গাইস আসুন আমরা এসআরএনই ব্র্যান্ডের যে সোলার কন্ট্রোলটা আছে সেটার ভিতরে কী আছে একটু দেখি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ বারো দশমিক ছয় ভোল্ট এবং ছয় দশমিক বারো শো করছে আচ্ছা এখন আমি যদি এই বাটনটা ক্লিক করি তাহলে প্রথমে আমাকে দেখাবে এটা ভোল্ট অর্থাৎ কত ভোল্টে আছে দ্বিতীয়টা ক্লিক করলে কত অ্যাম্পায়ার বুস্ট করছে অর্থাৎ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স অর্থাৎ বুস্টিং করে আমাকে এই অ্যাম্পায়ারটা শো করছে রেজাল্টটা শো করছে এরপরে এটা হচ্ছে তিনশো অর্থাৎ এটা হচ্ছে তিরিশ ভোল্ট এখন আমাকে সাপ্লাই দিচ্ছে আর কি আর সোলার থেকে আমি প্রকৃতপক্ষে টু পয়েন্ট সিক্স থ্রি পাচ্ছি এবং এমপিরি সোলার চার্জ কন্ট্রোলার ও আমাকে কি করছে পাঁচ থেকে ছয় অ্যাম্পায়ার বুস্ট করে দিচ্ছে অর্থাৎ এখন ভোর পাঁচটা কিছু না এখন ভোর ছয়টা কি সাতটা তো যার কারণে রোদ এখনও ওঠেনি এই যে আস্তে আস্তে আমার এমপেয়ারটা রোদ উঠতেছে আর এমপেয়ারটা বাড়তেছে তো মূলত আমি যদি পিডাব্লিউ এম কন্ট্রোলারটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতাম আমি এর থেকে বেশি পেতাম না কিন্তু যেহেতু আমি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটা ইউজ করছি যার কারণে কিন্তু আমার এমপেয়ারটা বুস্ট করে পাঁচ থেকে ছয় সাত এরকম নিয়ে যাচ্ছে তো বন্ধু এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলটা এসআরআইন ব্র্যান্ডের অর্থাৎ এটা কিন্তু সবচাইতে ভালো একটা সোলার চার্জ কন্ট্রোলার এটা আমি বিডি ট্রন বিডি ট্রনিক ডট কম থেকে আমি অর্ডার করেছি এটার দাম পড়েছে ছয় হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জের জন্য মেবি একশো টাকা নিয়েছে তো ছয় হাজার ছয়শো টাকা এটার দাম পড়েছে এটা নিয়ে আমি খুবই খুশি কারণ এটা আসলে অ্যাকচুয়াল কাজ করে আর যেহেতু এটা বলা হয় সবচেয়ে ভালো ব্র্যান্ড বিশ্বের মধ্যে সো আমি এটা দিয়ে খুশি আর এটা হিট হয় পিছনে হিট সিং আছে এবং খুব উন্নত মানের হিট সিং আছে। যার কারণে এটা গরম হলেও কোনো সমস্যা নেই ও খুব দ্রুত ঠান্ডা করে ফেলতে পারে গাইস আমি আসলে এখানে হচ্ছে গিয়ে লোডে লোডে তেমন একটা বেশি চালাই না আমি সরাসরি ব্যাটারি থেকেই আমার লাইট আর ফ্যানগুলো চালাই কারণ হচ্ছে এর একটা উপকারিতা আছে অপকারিতা আছে যেমন হচ্ছে আমি যে এই ফ্যানগুলো চালাই এই এই ফ্যানগুলো অর্থাৎ রাতে যদি ভোল্টেজ কমে যায় সেই ক্ষেত্রে অফ হয় না অর্থাৎ এমপিপি সোলার চার্জ কন্ট্রোলার এগারো নিচে নামলেই অফ করে দেয় যেমন আমি এই সিলিং ফ্যানটা যে এই সিলিং ফ্যানটা ডাইরেক্ট লোড দিয়ে চালাই এই জন্যই চালাই যে যাতে অতিরিক্ত ব্যাটারিকে ড্যামেজ করতে না পারে তো এই যে খুবই জরাজীর্ণ তো গাইজ আমি আসলে এখনও পর্যন্ত সেট আপটা কমপ্লিট করতে পারিনি নিত্য নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করছি যার কারণে আমি যখন একটু ভালোভাবে সব কিছু সেট আপ করতে পারবো তারপরে এগুলোকে সাজাবো এবং আপনাদেরকে দেখাবো তো গাইস আর কি আছে এখান থেকে আসলে কতটুকু আউটপুট পাচ্ছি এটা হচ্ছে বিশ এটা একটা একটা কোড তারপরে সাঁত্রিশ ভোল্ট এখন আমার এটা কনজিউম করতেছে টু পয়েন্ট মানে টু হচ্ছে গিয়ে মানে সর্বনিম্ন লিমিট এরপর ফিফটিন এটা বিভিন্ন মুডে আমরা এটা চালাইতে পারি তো মানে বিভিন্ন রকম দেখার জন্য সো আমি এখানে ফিফটিন অটোমেটিক আসলে এখানে কিছু করতে হয় না ও অটোমেটিক্যালি সবাই মানে সব কিছু সেট করে ফেলে যে এখন আমরা মূল ইন্টারফেসে আসি অর্থাৎ আমরা যে আড়াই এম্পায়ার পাচ্ছি সেটাকে বুস্ট করব সাড়ে ছয় এম্পায়ারে আমাদের দিচ্ছে আমাদের এখন হচ্ছে বারো পয়েন্ট ছয় ভোল্ট তো গাইস এই হচ্ছে আমার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এবং আমি এটা দিয়ে প্রায় একশো ষাট থেকে সত্তর অ্যাম্পায়ার পর্যন্ত মানে ওয়ার্ড পর্যন্ত লোড দিই এবং আমার এটা মোটামুটি চব্বিশ ঘন্টা চলে তো যাই হোক গাইজ এখন প্রাইজিংয়ের বিষয়টা আসি আমার এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটার প্রাইজিং করেছে সাত হাজার টাকা মানে সব মিলিয়ে ওভারঅল অর্থাৎ আনা নেয়া মানে কী করবে সাত হাজার পুরো যায়নি গিয়েছে ছয় হাজার সাতশো টাকার মতো তো আরেকটা কথা বলবো গাইস এই সেম সোলার কন্ট্রোলারটি পাও এম আর নামে আছে ওটাও ভালো এটা হচ্ছে যে পাওয়া যায় আপনি যেমন আমার এটা হচ্ছে বিশ এম্পায়ারের আমার বিশ এম্পায়ারের প্রয়োজন হয় না কারণ হচ্ছে কি ও আমাকে দশ এম পর্যন্ত দেয় আমাদের বাসার যে ছাদ সেটা তেমন একটা রোধ পড়ে না তো এই জন্য আমাকে বুস্টিং করে ও দশ এম পর্যন্ত দেয় আর আপনারা যদি ভালো অর্থাৎ কাছাকাছি সোলার মানে ভালো অ্যাঙ্গেলে বসান আমি তো ভালো অ্যাঙ্গেলে বসাইতে পারিনি তো ভালো অ্যাঙ্গেলে বসান সেক্ষেত্রে আশা করি আপনাদের আঠারো থেকে বিশ পর্যন্ত আপনারা তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের যে সোলার লুঞ্জি সোলার কালো একবারে ব্ল্যাক পোনো সেটা ইউজ করলে আপনারা হয়তো বা ভালো রেজাল্ট পাবেন বিষ পাবেন তো গাইস আজকে এই পর্যন্ত আপনাদের যদি অ্যাসারনি ব্র্যান্ডের সোলার কন্ট্রোলার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন নাও টাটা